बाबा क्या हो गया कथा फिर से पक्के दिलो कथा फिर से पक्के दिलो चंगा चले गुलो बिनी खुशी अमर मुने मैं उठ के हुलो कथा फिर से पक्के दिलो चंगा चले गुलो बिनी खुशी अमर मुने স্বামী নিরুদ্দেশ কেন হবে না কতবার মানুষটাকে বললাম ও গো তোমার কাজে যেতে হবে না কোনো কথা নিল ওই যে টলারের কাছে গেল আর ঝড় বৃষ্টি হলো টলার ডুবি হলো জানি না মানুষটা মরে গেছে কিছু বেঁচে আছে কত যা গিয়ে তার খোঁজ খবর নিয়েছি তার কোনো সন্ধান কেউ দিতে পারিনি এমনকি থানাতে গিয়ে ডায়েরিও লিখেছি পুলিশও তার কোনো সন্ধান দিতে পারিনি কোনো কথা নয় দিদি রে বলিনি দিদি বলিনি রে বলিনি বোঝা রে বোঝা যেই মানুষ নেই তার কোনো শীতে আগলের কে লাভ আছে আচ্ছা গঙ্গাঘাটে যাবো গিয়ে শাঁখা সিঁদুর এই স্ট্যাম্প গঙ্গার জলে আজকের বিসর্জন দেবো নিজে প্রতিমা যে একবার গেছি যে চুলটা সেভ করে তার জন্য 2250 টাকা বাকি দেখি কার দেখি দেখো এসব জন্তুর জন্য ঘুরতে হচ্ছে অত সহজ আমি ভুলছি না তার আগে আমি গঙ্গার ঘাটে যাব যে সব কিছু বিসর্জন দেব আর জীবন হলো রঙ্গমঞ্চ বোঝা বড় দা ও বাবার মায়া ভুজি দেব আমার মাটা কোথা আর জীবন হলো রঙ্গমঞ্চ বোঝা বড় দা জীবন হলো রঙ্গমঞ্চ বোঝা বড় দা আমার মায়া ভুজি দেব আমার মাটা কোথা মায়া ভুজি দেব আমার মাটা কোথা জীবন হলো রঙ্গমঞ্চ বোঝা বড় দা জীবন হলো রঙ্গমঞ্চ বোঝা বড় দা জীবন হলো রঙ্গমঞ্চ বোঝা বড় দা 12 বছর বাবা নিরুদ্দেশ তা বলি একটা মায়া ভুজি দি ওই জন্য এক ঠাকুরমশাইকে বলে এসেছি সে আসবে কালীঘাট থেকে আরেক নাপিতরে বলে এসেছি তার এত টাইমের জ্ঞান কম এখনো এলো কঙ্কাল বাড়ি স্টিল বাড়ি আরে তাড়াতাড়ি আয় জলে চুল দে বসে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে একদম এডি ওরে জীবন হলো রঙ্গমঞ্চ বোঝা বড় দা জীবন হলো রঙ্গমঞ্চ বোঝা বড় দা জীবন হলো রঙ্গমঞ্চ আরে কি হলোটা কি তোর মাথায় ও ও ও ও ও মাথায় ও কি রে না তোর মাথায় হাড়ির মতো ফোঁড়া উঠেছে ও ফোঁড়া ফোঁড়ার জায়গায় আছে যদি ওই ফোঁড়ায় পোঁচ পড়েছে তোর অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি নে ওরে জীবন মানে আমি আর পাচ্ছি না বাড়ির ঝামেলা আমি আর মোটে সহ্য করতে পারছি না এই যে কানে শুনতে পাচ্ছ না এক্ষুনি বিয়ে করো আমাকে হ্যাঁ এক্ষুনি বিয়ে করো আমাকে ও সর্বনাশ প্রেম করবে প্রেম যদি করেছো মেয়ে বাড়ি বয়ে উঠে আসতেছে আরে বলি শোনো বাবা আমার জন্য বাইরে একটা ছেলে দেখছি তোর বাপ কি হেঁকাতে লোক রে আমি ওসব কোনো কথা নেই তোমার এক্ষুনি বিয়ে করতে হবে বিয়ে বললে আমুন বিয়ে না আগে বাবার মায়া ভুজি তারপর তোর বে আরে তোমার বাবার মায়া ভুজি পরে হবে আগে আমাকে বিয়ে করো তোর মাথা খারাপ হচ্ছে আগে বাবার মায়া ভুজি তারপর তোর বে আগে আমাকে বিয়ে করো ও ও ও ও ভুজি কি হলো কি এই তুমি একটু সরে এসো কেন তো ও মানে একটু ফেলা দি আমারে মরে যাইবে
না করে দেছে রে কি হয়েছে এই না রে ভাই বেশি যাইনে হালকা করে 150 ফুট ডিপ হয়ে ঢুকে গেছে আছি কি নি কেন এই তোর পয়সা নিব যে আমি পালাবো এই যে এখন বিয়ে করো আমাকে বিয়ে করো এক্ষুনি বিয়ে করবো কি রে অক্ত রে অক্ত যন্ত্রণা হচ্ছে ওরকম যন্ত্রণা ঠিক আমার হচ্ছে মেউ মেউ আমি ধোপানিও না আর নাপতিনিও না তাহলে আমি হচ্ছে বাড়িব ও বাবা গো একটা মাত্র ছেলে বিয়ে করতে আমি নিজে জানি না ওনাকে এই বাড়ির বউ এই আমার বাস্তব আমার সংসার তুই কে সব তুই ভাগ নিবি তুই কে রে তুই কে তুই কে এদিকে এদিকে রে তুই কে রে তুই কে ধরে ফুকে দেব ও গাদর ভেঙে দিয়েছে যাও বারবার বলতে দে মা কি কি জোরসে মারো জোরসে ঝাড়ো ও মা বেদি সব তো তোর জন্য এখন বউ হয়নি যদি এত তাহলে বউ হলে হবে কত ও মা রক্ত রক্ত তোর মেয়ের রক্ত বের করে দেবো সব বলতেছি এই তুই কার গায়ে হাত দিচ্ছিস জানি না আমি বাতাসটা কিনে নিয়ে আসি তো দুজনের আমি দেখে নে ছাড়বো রে ঘোড়া টিম করবি সব বিয়ে বিয়েটি আমি মানি না বিয়ে তারপরে লাতি মেরে আর ঘেটেতে ছাড়বো এই যে এখন বিয়ে করো আমাকে আই বিয়ে বললে উনবে না আর তুমি তিন বছর আমার সাথে প্রেম করছো আজকে তোমার এখন বিয়ে করতে হবে আগে বাবার মায়া বুঝি পারো হ্যাঁ বিয়ে করবে না তো ঠিক আছে আমি কে নন্দন কে ডেকে আনছি ডাকতে যা নন্দনে ডাকতে এসে রে বিয়ে বললে উনি আর কোন ঠাকুর মশাই এলো তারও টাইমের জ্ঞান নেই আচিলি বন্ধ আচিলি বন্ধ বন্ধ ঘরের বাবা বাবা তোর বাবা কতদিন আগে চলে গেছে 12 বছর বাবা 12 বছর এখনো তার পিণ্ডি দিসনি আজকে দেব তোর বাড়ি না ঢুকতে ঢুকতে আমার গা যেন ছমছম করে উঠেছে কি তাড়াতাড়ি জোগাড় কর তাড়াতাড়ি জোগাড় কর তোর এটা নাড়ি দল এই তো ওং এ বিষ্ণু ওং বিষ্ণু ওং এ তাতে বিষ্ণু তাতে বিষ্ণু বাবা চলে গেছে 12 বছর আগে বাবা চলে গেছে 12 বছর আগে তাই তার আমি প্রথম পিণ্ডি দিলাম তাই তার আমি প্রথম পিণ্ডি দিলাম এই তোর বাবার মুখে দে আমার বাবার মুখে দে আর আমার মুখে তোর বাবার মুখে দে এই তো বাবার মুখে দিচ্ছি আচ্ছা দিয়ে বল আরেকটা নাড়ি দল ওং এ বিষ্ণু ওং বিষ্ণু ওং এ তাতে বিষ্ণু বাবা আমি তোমার দ্বিতীয় পিণ্ডি দিলাম আমি তোমার দ্বিতীয় পিণ্ডি দিলাম দ্বিতীয় বেদ নিখে আমার মুক্তি দাও দ্বিতীয় পিণ্ডি খে আমার মুক্তি দাও দে তোর বাবার মুখে দে আমার বাবার মুখে দি জানো আর আমার মুখে তোর বাবার মুখে দে এই তো বাবার মুখে দিচ্ছে চল হাতে ধর সব কটা গুড়িয়ে তোল আচ্ছা বাবা তুমি যেখানে থাকো বাবা তুমি যেখানে থাকো তুমি স্বর্গবাসী হয়ে যাও স্বর্গবাসী হয়ে যাও আমি তোমার লাশ পিণ্ডি দিচ্ছি তোমার লাশ পিণ্ডি তুমি খেয়ে আমার মুক্তি দাও তুমি আমার মুক্তি দাও এই তোর বাবার মুখে দে বাবার মুখে দি এই যে কোথায় পিণ্ডি দিচ্ছো আগে আমাকে বিয়ে করো ও ভগবান তুই পুরো সেজে রেডি হয়ে এসেছিস হ্যাঁ আমি তো পুরো সেজে রেডি হয়ে চলে এসেছি এমনি করে শুনি হ্যাঁ বিয়ে করব কে আমার বউ হতে চলেছে বউ হতে চলেছে পিণ্ডি শেষ হয় নাই এক্ষুনি বউ হতে চলেছে ওরা তো এই স্থান ছেড়ে উঠতে নি রে সোনা আমি ওসব কোনো কথা শুনব না আমার এক্ষুনি বিয়ে করতে হবে তোমার এক্ষুনি বিয়ে কর তারপরে এক করে শুন এক করে শুন আসো এখানে দাঁড়াও দাঁড়াও এখানে বিয়ে হবে বিয়ে হবে এই মোবেদে বিয়ে হবে বাদাম বাদাম দাদা কাটা আমার দাদা নেই তোমার কি ছেলে আছে তোমার ছেলে আছে আবার তুমি বিয়ে করতেছো হ্যাঁ করতেছি ছেলে কি বড় নাকি বড় তুমি হলে আমার দুপক্ষ আমি দুপক্ষ হ্যাঁ মানে তোমার আগের পক্ষ আছে আছে বাহ আমি দুপক্ষ হ্যাঁ কানার কি ভাগ্য আমি দুপক্ষ পাচ্ছি হ্যাঁ গো ছেলে কই ছেলে পাশে হাত মারে বাহ বড় ছেলে
ও কিচ্ছু করে না, শুধু জায়গাটাকে হ্যান্ডেল মারে। ও কি নিমাই টিমাই হয়েছে নাকি? কে জান দেখো। হতে পারে। জিজ্ঞাসা করো। তোর কি ভাগ্য ভালো বাবা? হ্যাঁ সে তো অবশ্য। তুই তোর মার বিয়ে দেখবি। আমি তোর মার কপালে সিঁদুর দেবো। তুই ডাম ডাম করে দেখবি। কজনার ভাগ্য হয় ছেলে মার বিয়ে দেখবে, তারপরে বে হয়ে গেলে তারপরে মারাবদন হবে, হয়ে গেলে তুই মাংস ভাত খাবি, তোর মুখে আমি পিন্ডি দেবো রে। এরকম তো বলা কথা ছিল উনি। কেন ও পিন্ডি দেওয়ার কথা বলতেছে? ওই দেখো আমার তো প্রথম পক্ষে স্বামী তো পিন্ডি দেওয়া হচ্ছে, ওই জন্য বলেছে। তোমার প্রথম পক্ষে স্বামী পিন্ডি দেওয়া হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তাহলে আমার কি দ্বিতীয় পক্ষ আমার কি ছাই দেবে নাকি? না না, তোমার সাথে আমার বিয়ে হবে। বিয়ে হবে? হ্যাঁ। দাও তোমার হাত দাও। অবশ্যই দাও তোমার হাত দাও। এই 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 কানা কে? আমি ছেলে রে। হোক, তোর মার হাত আর তোর হাত একই, তা তোর দিয়ে আমি কা ছেড়ে ফেলি। হ্যাঁ দাও দাও তোমার হাত দাও। এই 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 কানা, আমি তোমার স্বামী কানা বলতে নি। বলে শাখা দিচ্ছি না তুই? কেন তোমাকে? কে? আমি আমার বউকে। কে তোর বউ? তাকে দিচ্ছি। আর আমি তো এ বাড়ির বউ। এ বাড়ির বউ? হ্যাঁ। হোক, তোদের গোটা ফ্যামিলি বে করনে চল যাও। কানা যাকে তাকে বে করতে পারে, কোনো এখানে মাপ নি। কানা লোক যাকে তাকে বে করতে পারে। বাবা একটা কথা বলি শোন। বলো। তুই তোর বাবার পিন্ডি দিবি না তুই বিয়ে করবি? না তোর মার বিয়ে দেব। আমি বিয়ে করব। আমার কপাল ফুড়েছে। আমার কপাল ফুড়েছে। এখন দাদু ও বাবার মায়া ভুজি দেব। মা বাবা এসেছে। আমি ঠিক করেছি। আমার কপাল ফুড়েছে। কপাল ফুড়েছে। বাবার মায়া ভুজি দেব। বাবা এনেছে। বাবার মায়া বুঝে দেব। বাবা এনেছে। বামন মন্ত্র পড়ো না মাথায় সিঁদুর দাও না। বামন মন্ত্র পড়ো না। চোরা নদী ঢেউ উঠেছে। চোরা নদী ঢেউ উঠেছে। নদীর বাঁধ ভেঙেছে। আমার কপাল পুড়েছে। কপাল পুড়েছে। বাবার বুঝি দেব মা বাবা এনেছে। বাবার বুঝি দেব মা বাবা এনেছে। কানার বিয়ে পেয়েছে। হ্যাঁ করতো যে কানা বে করতে রে। কানা পলা পরাবে হাত বাড়িয়ে দে। জগন্নাথের মতো কার খাই? কে ছেলে রে? ও ছেলে মরবে। ওরে শিউলি ফুলের মালা দিয়ে করবো তোমার বিয়ে। তন্ত্র গুলো ঘেটে গেল পিন্ডি চটকারে। এখানে বে করতে যে পিন্ডি দিতে হয়েছে, এখানে পিন্ডি চটকানো হচ্ছে, কে কোন শালা বললো বলতো? ঠাকুর মশাই বলেছে। পিন্ডি দিচ্ছে এখানটা? না না, তুমি তো বে করতে হয়েছো। শিউলি ফুলের মালা দিয়ে করবো তোমার হন্ত গুলো ফেটে গেল পিন্ডি চটকারি। মারে পালারি, মারে পালারি। বাবার বুঝি দেব মা বাবা এনেছে। বাবার বুঝি দেব মা বাবা এনেছে। বাবা একটা কথা বলি শোন, ওই পিন্ডি এখন থাক, আগে তোর বিয়ের কাজটা সেরে দি, তারপরে পিন্ডি। আগে তোর বিয়েটা সেরে দি বাবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। জয় দং হিরাং তব, জয় দং হিরাং মম, জয় দং হিরাং তব, জয় দং হিরাং মম, জয় দং হিরাং তব, জয় দং হিরাং মম, জয় দং হিরাং তব, জয় দং হিরাং মম। কি ধন আমি চাইব বউ রে, যাহা চাইব তাহাই দেবে গো ও বউ। আমি কানা মানিয়ে নে। কানা কি ধন আমি চাইব বউ রে। এই দেখ না তোর মাথা চিবি আবার খেলো। মালা খোল, মালা খোল। এরা সব না বেয়াড়া, আমাকে বে করতে দেবে। ওদিকে বেরো, ওদিকে বেরো। এই দেখ তা কানা দেখতে বাচ্চা, তোর কি হয়েছে রে?
আমি ছেলে রে। ও তোর মার কপাল আর তোর কপাল একই, ও সে একটাই জিনিস সব হয়ে যাবে। তুই দেখে ছিলি তো, জয় রাম হিরাং তব, জয় রাম হিরাং মামা, জয় রাম হিরাং তব, জয় রাম। এই দেখ শালা ঘন্টার বাড়ি মারবো জানিস, কেন তুমি বামুন, শালা বামুন ঠাকুরের সিঁদুর পরা দিয়েছে। হোক চল, তোমার সিঁদুর পরাবো, ঘরে নিয়ে গিয়ে বে করে নেব। এই এখান থেকে সোজা যাবি, একদম সোজা, একদম দেখবি। জয় রাম হিরাং তব, জয় রাম হিরাং মামা, জয় রাম পিণ্ডাং নম। যদি তং পিণ্ডায়ং নম বললে তো আমি এখানে পিণ্ডায়ং দিতে আসিছি। ভুল হয়ে গেছে কানা, আমি বিয়ে করতে আসিছি, এখানে পিণ্ডি দিতে আসিছি। আরে কানা ভুল হয়ে গেছে, এবার ঠিক করে বলবো দে। বামুনের চিতায় তুলে দিয়াছি, এবার ঠিক করে বলবো দে। জয় রাম হিরাং তব, জয় রাম হিরাং মামা, জয় রাম হিরাং না। ঘটের ভিতর পাল্লা দিয়ে ভাবে বড় জ্বালা, ফুল সাজা ঘরে চলো, খোলো বন্ধ ঘরে তালা। থামো, দেরি আছে, আগে আমরা বিয়ে করেছি, আগে আমরা ফুল সাজার ঘরে যাবো। ঘটের ভিতর কল্লা দিয়ে ভাবে বড় জ্বালা, ফুল সাজা ঘরে চলো, খোলো বন্ধ ঘরে তালা। ও বাইনা জশনা, ও বামো সারনা, ও বাইনা জশনা, তারপরে কানার বিয়ে হবে। তুমি আজও বেঁচে আছো? হ্যাঁ কবিতা, আমি বেঁচে আছি। মনে পড়ে আজ থেকে 12 বছর আগে টলার বাড়িতে গিয়ে টলার টুকরো সবাই মারা যায়, আর আমি একটা কাঠের টুকরো ধরে ভাসতে 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 গিয়ে উঠলাম ওই বাংলাদেশে। যখন বাংলাদেশে গিয়ে উঠলাম তখন আমার কাছে কিছুই নেই, সেখান থেকে অনেক কষ্ট করে ওখান থেকে ঘুরতে 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 চলে যাই কলকাতা কালী মায়ের মন্দিরে। সেখানে গিয়ে আমি হয়ে গেলাম এক পাণ্ডা, আর তুমি 12 বছর হয়ে গেল, তুমি আমার চিনতে পারলে না কবিতা, তুমি আমার চিনতে পারলে না। না গো না, তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণ ভুল, আমি তোমাকে চিনতেও পেরেছি এবং তোমাকে আমরা অনেক জায়গা খোঁজ করেছি, তোমার কেউ কোনো সন্ধান দিতে পারেনি, এমনকি পুলিশের কাছে গিয়ে আমরা ডায়েরি লিখিয়েছি, থানাতে পুলিশও কোনো সন্ধান দিতে পারেনি। তুমি হয়তো জানো না একটা নারীর জীবনে যখন তার স্বামী চলে যায় তার পথ চলা কত বড় বিপজ্জনক হয়ে ওঠে, শুধু এই সম্পত্তি রক্ষার জন্য এই জালটাকে ধরার আমি চেষ্টা করেছি। তোমার যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও গো। আর খোকা বাবা, তুই আমার চিনতে পারলি না খোকা, তুই আমার চিনতে পারলি না। না বাবা না, বিশ্বাস করো তুমি, আমিও অনেক খোঁজ করেছিলাম আর চেষ্টাও করেছিলাম কিন্তু আমি তোমার পাইনি, আর তাই সবাই বলে ওরে অন্তত একটা মায়া ভুজি দে, আর তাই তো তোমায় আজকে সেই মায়া ভুজি দিচ্ছি বাবা। না বেঈমান, এ খোঁজবি কম নয়, এই মুখে ভাড়া ঠিক কর, আমাকে আমার সঙ্গে বেঈমানি করলো, আমি বে করতে পারলো উনি প্ল্যান করেছিল, কানার বিয়েতে কত ফটকে নিয়ে সব ফাটাচ্ছে, কিন্তু আমার বে হলো না। ডিভোর্সের কাগজ ছিঁড়ে দেবো, আগের বারে নিয়েছিল আমাদের দাইনে প্রকাশ, আমি জানি কত বড় খচ্চর, ও চুপ থাকলে কি হয়েছে জ্ঞান খচ্চর, আমি পালাচ্ছি, আমি কম ঠিক করতে তোদেরকে আমি মার্ডার করবো। শোনো কবিতা, আমাদের একটাই মাত্র ছেলে,
এইভাবে বিয়ে হোক আমরা চাই না। চল বাজারে যাবো, গিয়ে ধুমধাম করে দুজনে বাজার করি, আবার নতুন করে আমার ছেলের আমি বিয়ে দেব। তাহলে দেরি কেন, চলো বাজারে গিয়ে আমরা বিয়ে কেনাকাটি করি। চলো চলো তাড়াতাড়ি যাও মা। দেখো তোমার বাবা মা কত ভালো, আমাদের ভালোবাসাটা মেনে নিল, আর তোমাকে ভালোবেসে আমি আমার বাবা মাকে ছেড়ে চলে এসেছি। আমাকে ছেড়ে তুমি চলে যাবে না তো? আরে চলে যাবো কোথায়, আজ থেকে আমি তোমার স্বামী। ভালোবাসা রে উপমা, তোমার ছায়া হয়ে